আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বিশেষ ইংরেজি সাহিত্যের সাজেশনের উপরে। গেটওয়ে বইটাতেও কিন্তু সাজেশন দেওয়া আছে, যাদের কাছে এই বইটা নাই তাদের জন্য এই দুই পেজের ছবি আমি অ্যাড করে দিব। আমি 44 বিসিএস এর টাইমে একবার সাজেশন দিছিলাম ইংরেজি সাহিত্য নিয়ে, সেটা ইচ্ছা করলে দেখতে পারেন। ওল্ড ইংলিশ পিওর থেকে কোনো কবি পড়া লাগবে না, মিডিল ইংলিশ পিওর থেকে শুধুমাত্র একজন পড়বেন, জিওফ্রি চসার। আমি সাজেশন ছাড়াও অনেকগুলি কবির নাম লিখে দিছি, যারা সম্পূর্ণ ইংরেজি সাহিত্যের বই পড়তে চাচ্ছেন অথবা ইম্পর্টেন্ট কবি ছাড়াও আরও কিছু কবির নাম পড়তে চাচ্ছেন তাদের জন্য আমি অনেকগুলি কবির নাম লিখে দিছি। এর বাইরে কোনো কবি আসলে পড়ার দরকার নেই। মূলত বই থেকে কী কী পড়তে হবে সেই কবিগুলির নামই আমি লিখে দিছি, আর ইম্পর্টেন্ট কবির নামগুলি আমি এখানে পাশে মার্ক করে দিছি। উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, টমাস কিড, এই কয়েকজন মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি যে কবিগুলি আছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওনাদের থেকে হঠাৎ করে মাঝে মাঝে আসে। ইম্পর্টেন্ট কবি ছাড়া যে কবিগুলির নাম দেওয়া আছে সেগুলির ক্ষেত্রে জাস্ট আপনি একটা বা দুইটা করে পড়বেন, যেগুলি একদম গারোকালি দিয়ে দেওয়া আছে, মানে একদমই গারোকালি দিয়ে দেওয়া আছে, শুধুমাত্র সেগুলি পড়বেন, এগুলি ছাড়া সবগুলি পড়া লাগবে না। আমি এর আগেও দেখাইছিলাম উইলিয়াম কনগ্রেভস থেকে কিন্তু বিসিএসএ কোশ্চেন হয়েছিল, বাট এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট কবি না। সো যে কবিগুলি ইম্পর্টেন্ট না সেগুলি থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই গারোকালি দেওয়ার যে লেখাটা, নাটক অথবা উপন্যাসের নামটা পড়ে যাবেন, যেগুলি শুধুমাত্র গারোকালি দিয়ে দেওয়া আছে সেগুলি এছাড়া এক্সট্রা পড়া লাগবে না। আর বাংলা সাহিত্যের মতো ইংরেজি সাহিত্যের কবিদের জন্মের সাল কিন্তু মনে রাখতে হয় না, শুধুমাত্র উইলিয়াম শেক্সপিয়ারের জন্মসাল এবং মৃত্যু সালটা মনে রাখবেন, সাথে ক্রিস্টোফার মার্লোটাও মনে রাখতে পারেন যেহেতু দুইজন সেম সালেই জন্মগ্রহণ করছে। এছাড়া অন্য কোনো কবির জন্মসাল মনে রাখা দরকার নেই। জ্যাকোবিয়ান পিরিয়ডে জন ডান, ক্যারোলিয়ান পিরিয়ডে রবার্ট হেরিক থেকে শুধুমাত্র টু ড্যাফোডিলটা একটু ভালোভাবে দেখবেন। এরপরে কমনওয়েলথ পিরিয়ড থেকে দুইটা কবি দেওয়া আছে, পড়ার দরকার হয় না। রেস্টোরেশন পিরিয়ডের আরও তিনটা ভাগ আছে, নিউ ক্লাসিক্যাল এজ থেকে শুধুমাত্র জন মিল্টনটা গুরুত্বপূর্ণ। এরপর উইলিয়াম কনগ্রেভস থেকে যদি দেখেন, বিসিএস পরীক্ষায় কিন্তু ওনার এখান থেকে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এইটা আসছিল, ওনাকে কিন্তু ইম্পর্টেন্ট কবির মধ্যে কেউ লিখবে না, কিন্তু ইম্পর্টেন্ট কবি ছাড়াও অন্যান্য কবিদের থেকে অনেক সময় দুই একটা দিয়ে দেয়। এরপরে অগাস্টান পিরিয়ড থেকে আলেকজান্ডার পোপ অ্যান্ড জোনাথান সুইফট এই দুজনকে পড়বেন, পুরোটাই পড়তে পারেন, বাট ইম্পর্টেন্ট কবি হলো এই দুইজন। এজ অফ সেন্সিবিলিটি থেকে টমাস ক্রে, মানে ওনার এখান থেকে সব কিছু পড়বেন, আর রুশো এবং ভলতেয়ার থেকে আন্তর্জাতিকেও পড়া লাগে, সেই জন্য এখান থেকেও পড়তে পারেন। রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, রোমান্টিক পিরিয়ডের 11 জন কবি আছে, তার ভিতরে 8 জন পড়তে হয়। উইলিয়াম ওটস ওট, এস টি কোলারেড, পি বি শেলি, জন কিটস, এই 4 জন, এই 4 জন সমানভাবে গুরুত্বপূর্ণ, এই 4 জনের সব কিছু পড়বেন, কোনো কিছু বাদ দেবেন না। লর্ড বাইরন থেকে একটু পড়বেন, আর জন অস্টিন থেকেও পড়বেন, কারণ রোমান্টিক এজের শুধুমাত্র ইনি একমাত্র মহিলা কবি এবং অ্যান্টি রোমান্টিক উপন্যাস লিখতেন, সেজন্য ইনি গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয়, উইলিয়াম ব্লেক, এই কবিটাকে আপনি এজ অফ সেন্সিবিলিটির ভিতরেও দেখবেন কোনো কোনো বইতে, আবার কোনো বইয়ে দেওয়া আছে রোমান্টিক এজের ভিতরে, উনি আসলে দুই যুগের মধ্যেই ছিল এই জন্য এই সমস্যাটা হয়। সো এটা আপনার বই যেভাবে দেওয়া আছে আপনি সেভাবেই পড়বেন, সমস্যা নাই। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড হ্যান্ডবুকের আমি যে বইটা পড়ি সেখানে 32 জন কবির নাম লেখা আছে, আমি এখান থেকে 22 জনের নাম লিখে দিছি, যদি পড়তে চান তাহলে এই 22 জন পড়তে পারেন, এর বাইরে পড়ার দরকার নেই, আর শুধু ইম্পর্টেন্ট পড়তে চান তাহলে এই 8 জন পড়বেন। লর্ড আলফার টেনসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নড, ওনাকে আমি 3 স্টার দিয়ে দিছি, উনি আসলে 2 স্টার হবে, আমি এটা আসলে রিমুভ করতে পারছি না। চার্লস ডিকেন্স, উনি খুবই বেশি গুরুত্বপূর্ণ, চার্লস ডিকেন্সের কবিতার সবগুলি প্লট এবং চরিত্র সহ পড়বেন। এরপর টমাস হার্ডি, চার্লোট বন্টি আর এমিলি বন্টি ওনারা 2 জন বোন ছিলেন, এছাড়া বাকি কবিগুলি থেকে একটা বা দুইটা করে পড়বেন, এর বেশি পড়ার দরকার নেই। আমি হ্যান্ডবুকের যে বইটা পড়ি এখানে 140 জন কবি দেওয়া আছে, মডার্ন এবং পোস্ট মডার্ন মিলে 142 জনের মতো, এখান থেকে আমি 53 জনের নাম লিখে দিছি, ইচ্ছা করলে পড়তে পারেন, আর শুধু ইম্পর্টেন্ট কবি পড়তে চাইলে শুধু ইম্পর্টেন্ট কবিগুলি পড়বেন। ডিএইচ লরেন্স, ইয়াম ফোস্ট, আর্নেস্ট হেমিংওয়ে, জর্জ ওরওয়েল, জর্জ বার্নার্ড শো, হ্যারল্ড পিন্টার, টনি মরিসন, জোসেফ কনরেড, ডাব্লিউ বি ইটস, টিএস ইলিয়ট, এই কয়জন পড়বেন, আর বাকি আরও কিছু কবির নাম আছে যেমন এপিজে আব্দুল কালাম, অমৃত সেন, ওনার সাহিত্য থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে, এছাড়া উনি কবে নোবেল প্রাইজ পাইছে এই বিষয়গুলিও আসে। এই বই দেওয়া আছে, এরকম অনেক কবি আপনি আন্তর্জাতিকের ভিতরেও আবার পাবেন, যেমন হিটলার, হিটলারের কিন্তু একটাই মাত্র বই, কিন্তু হিটলারের জন্মসাল,
এরপর হিটলার কবে মৃত্যুবরণ করছে, হিটলারের বাহিনীর নাম, এগুলি কিন্তু আন্তর্জাতিকের মধ্যে আসে আর এগুলি সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সো এখান থেকেও পড়তে পারেন। এরপরে অ্যালেন স্কিনসবার্ডের সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যান্টনি মাসকারেনহাসের দ্য রেপ অফ বাংলাদেশ, অরুন্ধতী রয়ের গড অফ স্মল থিং, একটা একটা করে জাস্ট পড়বেন, বেশি পড়া দরকার নেই। আর যে কবির ক্ষেত্রে দেখা যাচ্ছে গাঢ়কালি করে দেওয়া নেই, সেগুলি আপনি বাদ দিতে পারেন। এখান থেকে শুধু ব্রেভ নিউ ওয়ার্ল্ড যদি পড়তে চান, অমৃত সেনের এখানে আমি সবগুলি পড়ছিলাম, ওনার এখান থেকে মূলত এই সালগুলি আসে আর কোন বিষয়ের উপরে নোবেল প্রাইজ পাইছিল এখান থেকে আসে। অরবিন্দ আদিগণের দ্য হোয়াইট টাইগার, এখান থেকে কিন্তু অলরেডি কোশ্চেন আসছে একবার। বঙ্গবন্ধুর বই নিয়ে কিন্তু কোশ্চেন আসে, ওনাকে আপনি বাংলা সাহিত্যের মধ্যেও পাবেন, আবার আন্তর্জাতিকের বিষয়, বাংলাদেশ বিষয়গুলির মধ্যেও পাবেন। ডি এস লরেন্স থেকে কিন্তু বিসিএসের কোশ্চেন আসছিল, অনেক বেশি পড়ার দরকার নেই, জাস্ট যেগুলি বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলি পড়বেন। ইএম মিলফোর্ড, উনি হলো নকশিখাতার মাত্রার ইংরেজি অনুবাদ করছিলেন। আর্নেস্ট হেমিংওয়ে, উনি খুবই বেশি গুরুত্বপূর্ণ। ইউজেন ও নীলের থেকে শুধুমাত্র এই একটা পড়তে পারেন, দ্য হেরিয়াপ। জর্জ ওরওয়েলটা ইম্পর্টেন্ট, জর্জ বার্নার্ড শো, ওনার সবগুলি পড়া লাগবে, কোনো একটা কিছু বাদ দেওয়া যাবে না। হ্যারল্ড পিন্টার থেকে একটা বিষয় আমি বলি, এটা আমি কীভাবে মনে রাখছিলাম, পিন্টার থেকে আমি মনে রাখছিলাম পার্টি, দ্য বার্থডে পার্টি, যেহেতু পার্টি হবে সেজন্য একটা রুম দরকার, সো দ্য রুম। এরপর একজন কেয়ারটেকার দরকার, সো দ্য কেয়ারটেকার। এরপরে অনুষ্ঠানে ড্রাম বাজানোর জন্য একটা ড্রাম দরকার। আর লাস্টেরটাকে আমি এভাবে রিলেট করছিলাম, যেহেতু এত আয়োজন করা হলো এরপরে অনুষ্ঠানে কেউ আসেনি, সো নো ম্যানস ল্যান্ড, এটাকে আমি এভাবে রিলেটেড করছিলাম। এটা আসলে অন্যজনের কাছে হাস্যকর লাগতে পারে, বাট মনে রাখতে গেলে এইসব আসলে করতেই হবে। হারম্যান মার্ভেলির মুভি ডিস্ক থেকে আসে, ওনার মুভি ডিস্কটা মূলত কী বিষয়ের উপর লেখা, এটা একটা হোয়াইট তিমি, সাদা তিমির উপরে লেখা নাকি শার্কের উপরে লেখা, এই বিষয়ে কিন্তু 44 পরীক্ষায় কোশ্চেন আসছিল। সো আমি পরীক্ষার হলে যে কনফিউশন হয়ে গেছিলাম যে এটা আসলে শার্ক ছিল নাকি তিমি ছিল, সো এই জন্য বলতেছি যে অনেক কিছু বিষয় থাকে যেগুলি আসলে আপনার নিজে পড়ে বোঝা লাগবে, শুধুমাত্র সাজেশন দেখে পড়লে অনেক কিছু নাও কমন পড়তে পারে। সাজেশনের মধ্যেই, সাজেশনে যে কবিগুলি দেওয়া আছে সেগুলি যদি ভালো করে পড়েন সেখান থেকে আপনার 7-8 মার্ক আসবে, এর বেশি কিন্তু আসবে না। আর 7-8 মার্কের বেশি যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে আপনার অন্যান্য কবিগুলি থেকেও অনেক কিছু পড়তে হবে, মানে বইটা ভালোভাবে পড়া লাগবে। এরপরে আমি আরও কিছু বিষয় দেখাচ্ছি, জে কে রাউলিনের হ্যারি পটার শুধুমাত্র একটা, জে পাল সার্তে, ওনার এই বিষয়গুলি কিন্তু ইম্পর্টেন্ট না, উনি যে নোবেল প্রাইজটা প্রত্যাখ্যান করছিল সেই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। জন মিল্টন সিং, এনাকেও খুব ইম্পর্টেন্টের, এনাকেও ইম্পর্টেন্ট কবিদের লিস্টে তেমন থাকে না, বাট ওনার রাইডার্স টু দ্য সি এখান থেকে কিন্তু আসে মাঝে মাঝে বিসিএসের কোশ্চেন, আমি লিখে রাখছি। আপনি যখন বিগত বছরের কোশ্চেন পড়বেন তখন আমার মতো এরকম পাশে বিসিএস লিখে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোনগুলি বিসিএস পরীক্ষায় আসতে কোশ্চেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা যখন আমি ফার্স্টের বার পড়ি তখন আমি এটা এপিজে আব্দুল কালাম দিয়ে দিছিলাম, কিন্তু এটা আসলে হবে আবুল কালাম আজাদ। সো এপিজে আব্দুল কালাম আর আবুল কালাম আজাদ দুজন কিন্তু আলাদা, বিসিএস কিন্তু ইচ্ছা করে এই ধরনের কনফিউশন করা কোশ্চেনগুলি দেয়। এরপরে ও হেনরি থেকে উইলিয়াম সিডনি পটার, ওনার নামের ফুল মিনিংটা আসছিল, আমি এখানে লিখে রাখছি। পাবলো পিকাসো, এগুলি আসলে পড়ার দরকার হয় না। রুডিয়ার্ড কিপলিং, ওনার জন্ম ইন্ডিয়াতে, এখান থেকে খুব বেশি পড়ার দরকার নেই। কিম আর দ্য জাঙ্গল বুক, জাস্ট যেগুলি গাঢ়কালি দেওয়া সেগুলি পড়বেন। এখান থেকে দ্য আর্ট অফ ওয়ার, এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছিল। আমি আসলে যখন ইংরেজি সাহিত্য শুরু করি তখন সাজেশন করে পড়তে হয়, এটাও আসলে আমার জানা ছিল না, আমি পড়া শুরু করছিলাম এরপরে পড়তেই থাকছিলাম, অনেক সময় মাঝখানে পড়তে পারিনি, মনে রাখতে কষ্ট হয়েছে, অনেক কান্নাকাটিও করতে হয়েছে। তো এটা আমি কীভাবে মনে রাখছিলাম এটা বলি, আমি যখন প্রথমে পড়তাম তখন আসলে আমি কবির নামও বলতে পারতাম না, জাস্ট আমি অক্ষর দিয়ে অনেক কিছু মনে রাখার চেষ্টা করতাম। সো এখানে এইচ থেকে মনে রাখছিলাম হিউম্যান চেইন, এই চেইন থেকে একটা পানিশমেন্টের বিষয় চলে আসে, সো পানিশমেন্ট, আর কাউকে যদি বেশি পানিশ করা হয় তাহলে তার ডেথ হয়ে যেতে পারে। স্যামুয়েল বেকেট থেকে কিন্তু অনেকগুলি নাম দেওয়া আছে, বাট এতগুলি আসলে দরকার হয় না, ওনার শুধুমাত্র ওয়েটিং ফর গডটা এটাই আসে, কারণ ওনার এটা হলো 2 অ্যাক্ট বিশিষ্ট নাটক, সাধারণত নাটক লেখা হয় 5 অ্যাক্টের উপরে, সো যেই নাটকগুলি একটু ব্যতিক্রম, মানে 4 অঙ্ক বা 2 অঙ্ক অথবা 1 অঙ্ক নিয়ে লেখা, সেই নাটকগুলি থেকে মূলত কোশ্চেন আসে। এখানেও এই নাটকটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট ছিল। জন মিল্টন সিংয়ের রাইডার টু দ্য সি, এটাও কিন্তু এই জন্যই গুরুত্বপূর্ণ যে এটা হলো একটা 1 অ্যাক্ট প্লে ছিল, সো এই জন্য যেই নাটকগুলির পাশে 1 অ্যাক্ট বা 2 অ্যাক্ট লেখা দেখবেন সেগুলি অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে টনি মরিসন, টনি মরিসন থেকে বিসিএসে অনেকবার কোশ্চেন আসছে। তাহমিনা আনান, মুক্তিযুদ্ধের উপরে লেখা ওনার 3টা উপন্যাস, WBHS এর সব কিছুই পড়বেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, মডার্ন আর পোস্ট মডার্ন এই দুইটা এস থেকে খুব বেশি কবি অনেক বেশি গুরুত্বপূর্ণ না, মানে গুরুত্বপূর্ণ লিস্টে অল্প কয়েকজন কবি থাকতেছে,
কিন্তু অনেকগুলি কবি আছে যাদের একটা বা দুইটা করে বই লেখা, সেই ধরনের অনেকগুলি কবি কিন্তু আপনার পড়তে হচ্ছে এখান থেকে। সো সেরকমই আরও কয়েকজন, আমি এই কয়েক পেজের ছবি দিয়ে দেবো লাস্টে। কীভাবে পড়বেন এই বিষয়ে আমি আরেকটু সামারি বলতেছি। বিগত বছরের কোশ্চেন এটা আপনি দশতম বিসিএস থেকে শুরু করবেন। মাঝখানে অনেকগুলি বিসিএসের কোশ্চেন দেওয়া নেই, বাট দশ এগারো বারোতম বিসিএসের কোশ্চেন যেগুলি দেওয়া আছে সেটুকু আপনি বাদ দেবেন না। আমি রিসেন্টলি বাংলাদেশ বিষয়বলির বিগত বছরের কোশ্চেন পড়তেছি। বাংলাদেশ বিষয়বলির পঁয়ত্রিশের পরের কোশ্চেন আর আগের কোশ্চেনে অনেক বেশি পার্থক্য আছে। বাট ইংরেজি সাহিত্যের কোশ্চেনটা আপনি দশতম বিসিএস থেকে শুরু করবেন, কারণ আমি পড়ে দেখছি দশতম বিসিএসের যে কোশ্চেনগুলি আসতেছে সেই কোশ্চেনগুলি কিন্তু এখনও আসে। যেমন চোদ্দতম বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন, প্যারাডাইস লস্ট, জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, এই কোশ্চেনটা সেম টু সেম চল্লিশতম বিসিএস পরীক্ষায় আসছিল। প্যারাডাইস লস্ট অ্যাটেম্প টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান। সো এই জন্য আমি বলতেছি যে কোন কোশ্চেনটা কতটুকু পড়া লাগবে কি পড়া লাগবে না, এটা আপনি আরেকজনের কথা শুনে বাদ দেবেন না, নিজে পড়ে দেন বাদ দেবেন। কারণ বিগত বছরের কোশ্চেন থেকে যদি আপনার কমন পড়ে সেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এরকম অল্প একটু পড়ে যদি আপনার সরাসরি কমন পড়ে তাহলে আপনি কেন বাদ দিতে যাবেন? সেজন্য আমার কাছে যেটা মনে হয়েছে ইংরেজি সাহিত্যের কোশ্চেন আপনি দশতম থেকেই শুরু করবেন। মাঝখানে আপনি অনেকগুলি পাবেন না, যেমন আঠারো থেকে ছাব্বিশতম বিসিএস পরীক্ষা পর্যন্ত কোশ্চেন নাই, বাট যেটুকুই যতটুকুই আছে সম্পূর্ণ পড়বেন। এরপরে কোটেশন, এখনকার বিসিএসের প্যাটার্ন অনুযায়ী কোটেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই থাকবে, এটা আপনি অবশ্যই পড়বেন। একটা বিষয় দেখাচ্ছি, সবসময় যে সাজেশন করে পড়লেই কমন পড়ে এরকম না, কোনো একটা পরীক্ষায় কোশ্চেন অনেক বেশি খারাপ হতেই পারে। আমি এ পর্যন্ত যতগুলি কোশ্চেন দেখছি তার ভিতরে একচল্লিশতম বিসিএসের পরীক্ষার কোশ্চেনটা সবচেয়ে বেশি কঠিন ছিল। এখানে চরিত্র থেকে চারটা কোশ্চেন আসছিল এবং কোটেশন থেকে চারটা কোশ্চেন আসছিল। চিন্তা করা যায় জাস্ট আটটা কোশ্চেন এই দুইটা টপিক্স থেকে চলে আসছে। যেই চারটা কোটেশন আসছিল সেই চারটা কোটেশনের ভিতরে শুধুমাত্র একটা কোটেশনই হ্যান্ডবুক বই থেকে ছিল, বাকি তিনটা কোটেশন কিন্তু অন্য জায়গা থেকে দিছে, একদমই আনকমন ছিল। একটা দুইটা তিনটা চারটা, চারটা কোটেশন আসছিল আর একটা দুইটা তিনটা চারটা, এই চারটা চরিত্র আসছিল। সো দুইটা টপিক্স থেকে কিন্তু আটটা কোশ্চেন আসছে। রিসেন্টলি কিন্তু সাহিত্যিক টার্মস থেকে কোশ্চেন আসতেছে না, আবার কখনও কিন্তু একবারে তিন চারটাও দিয়ে দিতে পারে। এরপরে বিভিন্ন পিরিয়ডের বৈশিষ্ট্য পড়বেন, কোন কবি কোন যুগের এই বিষয়টার উপরে কোশ্চেন আসে এটা পড়বেন। নাটক তো সাধারণত পাঁচ অ্যাক্টের হয়ে থাকে, বাট যেগুলি চার অ্যাক্ট, দুই অ্যাক্ট অথবা ওয়ান অ্যাক্টের প্লে সেগুলি পড়বেন। এছাড়াও কবিদের টাইটেল, পূর্ণনাম, ছদ্মনাম, কোনগুলি মহিলা কবি, কারা আইরিশ কবি আর কোন কবিগুলি নোবেল প্রাইজ পাইছে সেগুলি পড়বেন। বিখ্যাত যে শোকগুলি আছে সেগুলি মূলত কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সেই বিষয়টা পড়বেন। নাটক এবং উপন্যাসের প্লটটা পড়বেন, এখান থেকে কিন্তু খুবই বেশি কোশ্চেন আসে। গেটওয়ে বইটাতে মূলত যে ব্যাখ্যাটুকু দিছে এই ব্যাখ্যাটা আসলে খুবই ভালোভাবে দেওয়া, মানে যতটুকু দরকার, যেরকম নাটকের প্লট, এরপরে চরিত্র এবং ঘটনার সাথে রিলেটেড করে ডায়লগগুলি দিয়ে দিছে। এজন্য মিরাকল বইয়ের তুলনায় এই বইয়ের যে সামাইটা দেওয়া সেটা একটু ভালো দেওয়া আছে। এরপরে হলো চরিত্র, এটা তো পড়াই লাগবে। আর এবার হলো সাহিত্যিক টার্মস, এটা থেকে কিন্তু রিসেন্টলি কোশ্চেন আসতেছে না বেশ কয়েকটা বিসিএসে, বাট যখন তখন আবার দুই তিনটা দিয়ে দিতে পারে আমার কাছে তাই মনে হয়, এজন্য এটাও গুরুত্ব দিয়ে পড়বেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।